আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ এন্ড কুক। আমি শায়লা। তো রোজকারের মতো আজকে ব্লগ করতেছি না, আসলে আমাদের শরীর তেমন একটা বেশি ভালো না, আর ব্লগও করতে পারতেছি না। সকালে এই যে এরকম চা বানিয়ে বানিয়ে খাচ্ছি, আর তারপরে সেই সাথে অনেক কিছুই খাচ্ছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না, ঠান্ডা একেবারে সারতেছে না। বেশি করে আদা দিয়ে তারপরে মশলা দিয়ে গরম, মানে যে দেখতে পাচ্ছেন গরম মশলা, পুদিনা পাতা, তারপরে সেই সাথে লং, গোলমরিচ, তেজপাতা, বেশি করে আদা দিয়ে এরকম মশলাদার চা খাচ্ছি যেন খুব তাড়াতাড়ি সেরে উঠি। শরীরটা খুবই দুর্বল হয়ে আছে, আর কোনো কাজই করতে ভালো লাগছে না, মানে সেই সাথে ঠান্ডা, মানে সব মিলিয়ে একেবারে মানে জানটা শেষ হয়ে যাচ্ছে। এদিকে মানে বাসার সবাই অসুস্থ, শুধু আম্মু বাদে সবাই অসুস্থ। আপনার ভাইয়া সহকারে আপনার ভাইয়ার শরীরটা একটু ভালো হয়েছে। তো এদিকে আমার লাল চা দেখতে পাচ্ছেন পানি অনেক কমে গেছে, একদম চায়ের কালারের মতো এসে গেছে। এখন আমি এখানে পাতি দিয়ে দিলাম। এই চাটা খেয়ে বেশ একটু উপকার হচ্ছে, কাশিটা হচ্ছে না, আল্লাহর রহমতে গলা ব্যথা নাই, আমার মনে হয় না যে করোনা হয়েছে। জ্বর কেমন তোমার? কমছে আজকে একটু, কিন্তু গা হাত পা ব্যথা আছে, শুয়ে আমার তো শুয়ে ঠান্ডা ব্যথা কমে হয়ে না, গেছে। তোমার কমে নাই? ঠান্ডা তো কমেই না। এদিকে আসো দেখি, এদিকে আসো দেখি, আম্মু অসুস্থ না, তোমার এদিকে আসো, কথা শোনো। আসো এদিকে, আচ্ছা ভিডিও করবো না, এদিকে আসো। নাস্তা করছো? না, কেন? এদিকে রান্না বান্না সব আম্মুই করেছে, তেমন একটা বেশি কিছু রান্না করা হয় নাই, শুধু ওদের জন্য মুরগির মাংস, আর আমার জন্য এই যে করলা ভর্তা করতেছি আর ভাজি, করলা ভাজি। আজকে করলা ভর্তা আর করলা ভাজি দিয়েই ভাত খাবো, ভাতও খেতে ইচ্ছা করছে না। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়ারও কোনো রুচি নাই। তো এর করলা ভর্তা করে নিচ্ছি। করলাটা একদম কচি, তো এই কারণে সিদ্ধ হতে মানে একটু কমই সিদ্ধ হয়েছে। একটা মরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর সেই সাথে সরিষার তেল দিয়ে করলাটা ভর্তা করে নিলাম। জ্বর জ্বর আসলে করলা ভর্তা খেলে খুবই ভালো লাগে, আর উপকারও আছে, শরীর ব্যথা এগুলো সব কমে যাবে। করলার জুসও খাচ্ছি, যে করলা জুস করে খাচ্ছি। আর এই যে তিন পদের তরকারি, জ্বর কমছে? এগুলা ব্যথা হয়ে গেছে, পা গরম হচ্ছে না? আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ঠান্ডা কেমন? আমাদের ঠান্ডা লেগেছে।